বিমানের ব্যবস্থাপনা পরিচালক জাহিদ হোসেন অতিরিক্ত দায়িত্ব হিসেবে কাজ করছেন প্রতিষ্ঠানটির পরিচালক প্রশাসন হিসেবে নিয়ম অনুসারে বিমানের সব নিয়োগ পরীক্ষার আগে ওই কক্ষেই প্রশ্ন ফটোকপি করা হয় আর এই ফটোকপির দায়িত্ব পালন করে আসছিলেন এমডির দপ্তরের কর্মী জাহিদ হাসান ফটোকপির ফাঁকে তিনি মোবাইল ফোনে প্রশ্নপত্রের একটি ছবি তুলে নেন পরবর্তী সময়ে পরিকল্পনা অনুযায়ী সেই প্রশ্ন ফাঁস করা হয় সিসিটিভিতে দেখা যায় লাল জামা গায়ে দেয়া এক ব্যক্তির গুরুত্বপূর্ণ কেপিআইতে দায়িত্ব না থাকলেও প্রশ্ন সংগ্রহের জন্য ঘোরাঘুরি করছেন এরপর দুপুর তিনটা উনত্রিশ মিনিটে দুজন ব্যক্তি মোটরসাইকেল দিয়ে এমডির ভবনের আশপাশে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে দুইজন ড্রাইভার সেই জায়গা থেকে জাহিদের কাছ থেকে প্রশ্ন বুঝে নিচ্ছেন এরপর প্রশ্নের দুটি হার্ড কপি সংগ্রহ করে পরবর্তীতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেয়া হয় বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের প্রধান হারুনার রশিদ বলেন প্রশ্ন ফাঁসে বিমানের এমডিও জিএম দায় এড়াতে পারে না এর সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না তাদের উপরে দায়িত্বটি ছিল যে এমবি সাহেবের রুমে বসে যে জাহিদ যে প্রশ্নটা ফটোকপি করছিল তার দেখভাল করার দায়িত্ব তাদের সকলেরই ছিল যেহেতু তারা দায়িত্বটা সঠিকভাবে সম্পন্ন করতে পারবে না পারে নাই তারা তারা কেউ দায় এড়াতে পারে না প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে জড়িত একাধিক ব্যক্তির ফোন নাম্বার জব্দ করা হয়েছে পরে তা বিশ্লেষণ করে ফাঁস হওয়া প্রশ্নপত্র একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার হোয়াটসঅ্যাপ নম্বর পাঠানোর প্রমাণও পেয়েছে তদন্ত সংস্থা আদালতে যে ওয়ান সিক্সটি ফোর করেছেন নয়জন তারা তাদের ওয়ান সিক্সটি যারা নিয়োগ সংক্রান্ত কমিটিতে ছিলেন তাদের সকলকেই তারা দায়ী দায়ী করেছেন বিমানের বর্তমান মাহবুব আলী এই চক্রের অন্যতম হোতা ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে আছেন নিজেরা দুঃস্বীকার করেছেন এবং তাদের নাহিদুর রহমান এখন বিলি করেছেন কিভাবে প্রশ্নটার থেকে তারা টাকা সংগ্রহ